আজকে আমরা শিখবো যে ফাইবার থেকে সবার যারা নতুন ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে সবারই একটা মেসেজ চলে আসে, সেটা হচ্ছে কিভাবে ফাইবারে মানে আপনার এনআরআই কার্ড মানে আপনাকে ভেরিফাই করতে হচ্ছে। ফাইবার থেকে একটা মেসেজ আসছে, আপনার যখন আপনার ফাইবারে প্রবেশ করেন সবার উপরে এই নোটিফিকেশনটা চলে আসছে। তো আমাদের একজন স্টুডেন্ট, তারও এই ভেরিফাইটা চলে আসছে। তো আমরা আজকের এই ক্লাসে শিখবো আপনি কিভাবে ফাইবারের অ্যাকাউন্টটা মোবাইল দিয়ে ভেরিফাই করতে পারেন, এবং সেটার এ টু জেড একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো। আশা করি পুরো ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা নিজেরাই আপনাদের ফাইবার অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন। তো শাকিল, তুমি স্ক্রিনটা শেয়ার করো। হ্যাঁ শাকিল, স্ক্রিন শেয়ার করা আছে। এখন আমরা প্রথমে যে কাজটা করতে হবে, আপনাকে আপনার ফাইবার অ্যাকাউন্টে লগ ইন করতে হবে মোবাইল দিয়ে। ফাইবার অ্যাকাউন্টে লগ ইন করো ফাইবার অ্যাপসে। এই যে আপনি আপনার ফাইবার অ্যাপসে আমরা চলে আসছি। তো ফাইবার অ্যাপসে আসার পরে আপনার এখান থেকে আপনার চলে যাবেন নোটিফিকেশনে, নিচে দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশন অপশনটা, এখানে চলে যাবেন। তারপর সবার উপরে লেখা আছে দেখেন, প্লিজ ভেরিফাই ইউর আইডি টু কন্টিনিউ সেলিং অন ফাইবার, ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে তারা আপনার এটাকে এবার লগ ইন করতে হবে। তো আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এটাখানে এখানে আপনারা পুনরায় লগ ইন করবেন। অ্যাকাউন্টটা যখন আমরা লগ ইন করবো, লগ ইন করার পরে আমাদের এরকম একটা অপশন চলে আসবে। তো আসার পরে আপনার যে এখানে আপনাকে কয়েকটা অপশন দিবে, তো আমরা প্রথমে আমাদের মোবাইলে যে নোটিফিকেশন আছে সেটাই ক্লিক করব। মোবাইলটাতে ক্লিক করো। আগে স্যার এই মোবাইল নাম্বার যেটা আছে না, লাস্টে 94 যে মোবাইল নাম্বারটা, এটা সেভ নেভার দেয়া দেব। সেভ 35। এখন আমরা কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ, এখন আমাদের 94 লাস্টে মোবাইলে একটা কোড চলে গেছে, এই কোডটা আমরা এখানে দিয়ে দিব। কোডটা দেওয়ার পরে কোডটা আমরা এখানে বসাবো, ক্লিক করো। 66 এখানে সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পরে আমাদের তারা একটা আইডি ভেরিফিকেশনের জন্য আমাদের একটা অপশন দিবে, সে ভেরিফাই আইডি। আমরা ভেরিফাই আইডিতে ক্লিক করব। এখানে যা লেখছে আপনারা সব বিস্তারিত পড়ে নেবেন। তারপরে আমরা এখন কি দিয়ে ভেরিফাই, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, আইডি কার্ড। আমরা আইডি কার্ড দিয়ে করব, পরে নেক্সটে দেই। নেক্সটে দেওয়ার পরে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের এনআইডি কার্ডের ছবিটা আমরা এখন উঠাবো। তো উঠানোর জন্য এই ক্যামেরা আইকনে ক্লিক করতে হবে, অ্যালাউ করতে হবে। এখন আমরা পিছনের আইডি কার্ডটা সুন্দরভাবে ছবি তুলতে হবে স্মার্ট কার্ডের, যেন বোঝা যায়। হ্যাঁ ছবি ভালো হচ্ছে না। হ্যাঁ সব ঠিক আছে, এখন ঠিক চিহ্ন স্যার। হ্যাঁ তারপরে আমরা এই যে কন্টিনিউ করবো, নেক্সট। তারপরে আবার বলছে কি, হ্যান্ডশট, প্লিজ টেক এ হ্যান্ডশট অফ ইউর সেলফ উইথ দ্য ক্যামেরা অন ইউর ফোন, মেক শিওর ইটস হাই কোয়ালিটি, ক্লিয়ার অ্যান্ড উইল ইট সো উই ক্যান ম্যাচ ইট উইথ ইউর আইডি। তার মানে আমাদের একটা সেলফি নিতে হবে এখানে একটা। তো ক্যামেরাতে ক্লিক করবো আমরা, সেলফি। হ্যাঁ এখন ভালো পিছনে ব্যাকগ্রাউন্ড এটা পার্ট চেঞ্জ করতে হবে, পিছনের দিকে সরে যেতে হবে। হ্যাঁ পিছনের জায়গা থেকে সরে যাবো, একটা দেওয়ালে যেন কোনো কিছু না থাকে এরকম ভাবে যেতে হবে, আলু তো কম। এই যে হ্যাঁ এই যে হ্যাঁ এই জায়গায় এই যে এইটা ঠিক আছে। এখন তুমি ইয়া দাও, কন্টিনিউ কর। তারপরে আমরা সাবমিটে ক্লিক করে দেব। সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এটা যদি ভেরিফাই কমপ্লিট হয়ে যায়, এখানে হয়তো একটু সমস্যা হতে পারে, রাত্রের বেলা যেহেতু কাজটা করা হলো সেক্ষেত্রে একটু সব প্রবলেম করতে পারে। এই যে এটা আমার সাবমিট হয়ে গেছে, তো এখন আমরা ব্রেক দিয়ে দিব, ব্রেক টু মার্কেট প্লেস।
5 থেকে 6 মিনিট পরে আমরা দেখব যে আমাদের ফাইবারে একটা নোটিফিকেশন চলে আসছে, অ্যাপসে চলে যাই, আমরা অ্যাপসে চলে যাই, এটা ক্লোজ করে অ্যাপসে চলে যাই, সব ক্লিন করতে হবে। হ্যাঁ, ক্লিন করে আবার ফাইবার অ্যাপসে নতুন করে ঢুকবো। আমরা যখনই আইডিটা সাবমিট করে দিলাম, আমাদের নোটিফিকেশন বারে একটা নোটিফিকেশন শো করতেছে, তো আমরা নোটিফিকেশন বারে ক্লিক করে দেখি। ক্লিক করবে সে, কংগ্রাচুলেশন, ইউর আইডি ওয়াজ ভেরিফাইড, তার মানে আমাদের এখন এই ফাইবারের অ্যাকাউন্টটা সম্পূর্ণভাবে ভেরিফাই হয়ে গেল। তো এই ছোট্ট একটা বিষয় আপনারা খুব সহজেই করতে পারবেন যদি একটু পরিশ্রম করে এই কাজটা করতে থাকেন। একদম ইজি একটা বিষয়, এটা নিয়ে কোনো প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নাই, আপনারা রিল্যাক্সে এই কাজটা করতে পারবেন আপনার মোবাইলের অ্যাপস দিয়ে। তো যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করলেন, আশা করি আপনারা এখন এই পদ্ধতি যে ট্রাই করলে আপনারা নিজেরাই ফাইবারে আইডি ভেরিফিকেশন করে ফেলতে পারবেন। তো ভিডিওটি যারা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা আমাদের চ্যানেলটি এবং ফেসবুক পেজটি এখনও ফলো করেনি তো অবশ্যই ফলো করে আমাদের সাথে থাকবেন, এরকম ইন্টারেস্টিং ভিডিও আপনিও সবার আগে পেয়ে যাবেন।